বলবে, বললো যে হ্যাঁ বলবে। 25 টাকা 30 টাকা ফেরত, 5 টাকা ফেরত দেয়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান হোমমেকার। মো খুশি, তখন বাজে হচ্ছে 7:30, আজকে হচ্ছে সোমবার। সোমবার সকাল 7:30 থেকে আমি ব্লগটা শুরু করছি। আর ব্লগটা শুরু করার প্রথমে আমার সমস্ত দর্শকদের জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক 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 ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। তো চলো, সকাল সকাল উঠে পড়েছি আর ব্লগটা শুরু করে দিচ্ছি। এখন এই জাস্ট নিচে নাম্বার চেঞ্জ করবো, তারপর আমার সারাদিনে যা যা কিছু আছে শেয়ার করছি তোমাদের সঙ্গে, তোমরা থাকো সারাদিন আমার সাথে। তো চলো এখন নিচে নামবো, দেব অলরেডি নিচে নেমে গেছে। চুপচাপ, আর এই বড় দুটো হচ্ছে একদম ডাকু ডাকু, ওরা হচ্ছে ডাকু। কেমন করছে দেখো, ও বাবা আওয়াজ করছে ফস ফস করে, এখন আওয়াজ করে দিয়ে দেওয়ার মধ্যে তুলে রাখবো, আরেকটাকে এখনো তোলা হয়নি। দেখো আজকে অ্যাকোয়ারিয়ামটা নোংরা হচ্ছে বেশ কয়েকদিন, আজকে পরিষ্কার করা হচ্ছে। দেব কোথায় গেল, চলো দেব বাইরে গেছে। এ কি করলো, ওদের দিয়ে দিলে ওকে ওখানে? ও মানে কুতে দিও না, ওদের এখানে রেখেছে, পরিষ্কার হবে দাদা এই জন্য ওখানে রেখেছে। আমি ভাবলাম যে পুর মধ্যে ফেলে দিয়েছে রাগ করে। এটা হচ্ছে আরো বড়টা না, এইটাকে কি করছো, কি আওয়াজ করছে, এই তুলে না তুলে না, হয়েছে হয়েছে, এই বাবা আর খেতে হচ্ছে। হ্যাঁ ভীষণ, মা বাপরে বাপ, জলে দিয়ে দাও জলে দিয়ে দাও। এই একদম ডাকু, এগুলো হচ্ছে আমাদের ডাকু মাছ। তো রান্না বান্না যে করতে হবে সেসব তো পুরো ভুলেই গেছে, শুধু মাছ দেখলেই হবে। তো সবজিটা তো কাটাই ছিল, চলো মাছগুলো, এই মাছ বলছে সরি, মাছ করতে করতে শুধু মাছ সবজিটা ধুয়ে নিয়ে ঝটপট রান্নাটা করে। বলবে 25 টাকা 30 টাকা ফেরত, 5 টাকা ফেরত দেয়নি, 5 টাকা ধনেপাতা দিয়েছে।
তো পাড়াতে যে ভ্যানালা আসে না ওর কাছ থেকে এগুলো নিলাম। আর আজকে তাই তো ঝিঙে আর ডাঁটা দিয়ে রান্নাটা করছিলাম, মাছের ঝোলটা ধনে পাতা দেখে ধনে পাতাটা চলো ঝোলে দিয়ে দিলাম, হেবি ভালোই টেস্ট হবে। আর ওদিকে চলো দেব কী করছে দেখবে। তো এই দেখো একটা সাইকেল দেখা যাচ্ছে আর তার মধ্যে অনেক ব্যাগ আর বস্তা দুধ হারে ভর্তি। এটা কার সাইকেল বলো তো? এই যে এই যে এই ভাইটা এসেছে আমাদের বাড়ি, দেবকে ডেকে ডাকলো। তো বুঝতেই পারছো এই যে যত প্লাস্টিকের বোতল কৌটো কাটি সব ইউজ হয় সেগুলো তো বাগানের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে ফেলে হয়, বেশিরভাগ ফেলে দেওয়া হয়, আর একটা দুটো আবার আমি হলে এক জায়গায় জড়ো করে রাখি বোতল ঠোতলগুলো। তো এখানে ওখানে জড়ো হয়ে রয়েছে দেব, তাই জন্য এই ভাইটাকে ডাকলো, রাস্তা দিয়ে যাচ্ছিলো। তো সে কিন্তু খুবই ভালো, দেখতে পাচ্ছ তো সমস্ত কিছু কুড়িয়ে কাড়িয়ে খুঁজে খুঁজে নিচ্ছে। ওই দেখো ছুঁড়ে ছুঁড়ে ফেলছে এখানে ওখান থেকে খুঁজে খুঁজে। তো চলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি তোমাদের সাথে। আর দেখো ওই ভাইটার আবার ফোন চলে এসছে, আর দেব আবার ওকেও বোকা দিচ্ছে, কাজ করবি না ফোন ধরবি। ওই কলাটা দেখো ওই দিকে চলে গেছে, কলার ফানিটা সবাই ব্যস্ত ফোন নিয়ে। এই প্লাস্টিকগুলো নেবে তো নিয়ে যাও, এগুলো নেবে না? এই প্লাস্টিকগুলো দিয়ে দাও। ও প্লুটু প্লাস্টিক ওটা একদম, এই যে সেই বাড়ি ফেলার জন্য কিনে আনলাম না ওইটাই কালো প্লাস্টিকটা, ওই রেখে রেখে নষ্ট হয়ে যায়। বাপা কি হাওয়া হচ্ছে আজকে, মানে আগ গাছগুলো দেখো এখানে একটু ফুল হয়েছে কি সুন্দর। হ্যাঁ বোতল আছে ওখানে, অনেকগুলো বোতল আছে নিয়ে নাও। হ্যাঁ ওটা রেখে দাও। তো চলো এখানে সব এখন কুড়িয়ে কুড়িয়ে সব বিক্রি করছে, মানে এখানে দাঁড়িয়ে থাকলে এখন হবে না, রান্না বান্না আছে চলে যাই। এই দেখো নীলে ছোটোবেলার জুতো খুঁজে পেয়েছে, দেবা দিচ্ছে না রেখে দিচ্ছে, দেখো ওটা ধুয়ে শোকেসে সাজিয়ে রাখবে বুঝেছো তো। আর এই ভাইটা হাসছে, এই অবস্থা শুনে হাসছে। অবস্থা ওখানে করতে করতে আমি চলে গেছি, তরকারিও শুকিয়ে গেছে, আর ভাতের অবস্থাটা দেখো কি হয়েছে, ফ্যান পড়ে পুরো ভর্তি হয়ে গেছে এখানটা। তো মাছের ঝোল তো হয়ে গেছে, আর আজকে রান্না করছি হচ্ছে ভেন্ডি আর আলু ভাজা। তো ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে, আর যে কালকে সেই মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছিলাম বলেইছিলাম বেশি করে করছি, তো সেটাকে দেখো বার করেছি কতটা রয়ে গেছে, তো এটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তো চলো বন্ধুরা এখন ক্যামেরাটা অফ করছি, দেবের অফিস যাওয়ার সময় হয়ে গেছে। তো বন্ধুরা সেই সকালের পর থেকে তো অন হয়নি, কারণ তোমাদের সঙ্গে ওই অ্যাকোরিয়াম পরিষ্কার আর বাড়িতে যে প্লাস্টিকের বোতলওয়ালা এসেছিল ওই সমস্ত শেয়ার করতে করতে ভিডিও করতে করতে আর অনেক দেরি হয়ে গেছিলো তোমাদের সাথে ওই সমস্ত শেয়ার করতে করতে, সত্যি ভিডিও করতে করতে এত দেরি হয়ে গেছিলো না আর কি বলবো। তারপর তো আবার দেখতেই পারলে মাছের ঝোল শুকিয়ে একদম কী বলবো একদম শুকিয়ে কাটি হয়ে গেছে এরকম অবস্থা। তো যাই হোক দেব তারপর অফিস বেরোলো, পরিশুদ্ধ কাজকর্ম করে স্নান করে পুজো করে খাওয়া দাওয়া করে একদম বাসন কুসন মেজে গুছিয়ে গেছে, এখন মাঝে হচ্ছে বেলা তিনটে। তো এখন এসে আবার ভিডিওটা অন করলাম, তোমাদের সঙ্গে এখন একটু কথা বলে নিই। আর বলো তো কি রান্নাবান্না করতে করতে দেরি হয়ে যাচ্ছিলো বুঝতেই পারছিলাম, কিন্তু ওই যে অ্যাকোরিয়াম পরিষ্কার করছে আর মাছগুলো দেখতে না খুব ভালো লাগে, আর মাছগুলো দেখলেই যা আওয়াজ করে ভস ভস করে, তো মাছগুলোকে দেখতেও ভালো লাগে ওই একটা, ওর জন্য ওখানে দেরি হলো। আর প্লাস্টিক আলারগুলো যারা যখন আসে না ওই জিনিসগুলো কুড়িয়ে কুড়িয়ে ওই যে বিক্রি করে পুরোনো জিনিসপত্র, আর দেখলে নীলের একটা ছোট্ট জুতো পেয়েছে দেব খুঁজে খুঁজে, সেটাকে তো রেখে দিয়েছে, বলেছে এটা পরিষ্কার করে রেখে দেবে সাজিয়ে রাখবো ওটাকে দেব ফেলবে না। তো যাই হোক ওইগুলো দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে, পুরোনো জিনিসপত্র কুড়িয়ে কুড়িয়ে বিক্রি করে। তো যাই হোক তোমরাও কি দেখো তোমাদের বাড়িতে ওইসব বিক্রি করে নাকি, কমেন্ট করে বলো ঠিক আছে।
ছেলেটা কিন্তু ভালো ছিল, যে প্লাস্টিকের ওই ছেলেটা এসেছিল ওই ছেলেটা বেশ কিন্তু ভালো ছিল, নিজেই সমস্ত বোতল পুরনো জিনিসপত্র যা বাগানে পড়েছিল সব খুঁজে খুঁজে নিয়ে গেছে, নিয়েও গেছে আবার গুছিয়ে গেছে, সেগুলো বস্তায় পুরো ওজনও করেছে সব নিজে, আবার উল্টো কত টাকা হয়েছে, 35 টাকা হয়েছে, 35 টাকা হয়েছে। দেবীটা আমাকে দিয়ে দিয়েছে, বলেছে এই টাকা দিয়ে ফুচকা খেয়ে নেবে, তো রেখে দিয়েছি বাইরে বেরোলেই আমি আর মামা ওইটা দিয়ে ফুচকা খেয়ে নেবো। তো এখন এই যে নীলকে বই পড়াবো, বইপত্র চলে এসেছে, কিন্তু যাকে পড়াবো সে এখনও আসেনি, সে এখনও দিদিভাইয়ের সঙ্গে খেলা করে যাচ্ছে। তো এখন নীল বই পড়বে আর মামা ওপর ঘরে গিয়ে টিভি দেখবে, ঘুমোবে। তো চলো আপাতত এখন নীলকে বই পড়িয়ে নিই, তারপরে আবার ইভিনিংয়ে তোমার সাথের সঙ্গে দেখা হবে, কারণ এখন নীলকে বই পড়াতে পড়াতে মাথাটা পুরো গরম হয়ে যাবে। আমি দেখো ওপরে ফ্যানটাও বন্ধ করে রেখেছি, কারণ ফ্যানের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করলে না এত আওয়াজ হয় ফ্যানটার যে কথা শোনা যায় না। দুবার তিনবার আমি ভিডিওটা করলাম, তো ফ্যানের আওয়াজ এত আসছে সেগুলোকে ডিলিট করে দিতে হলো বারবার করে। তারপর ফাইনালি ভাবলাম যে ফ্যানটাই বন্ধ করে দিই, এবার ফ্যানটা বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলছি। বুঝতেই পারছো আরোই গরম লাগছে, এমনিতেই যা গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, তার মধ্যে ফ্যান বন্ধ করে দাঁড়িয়ে আছি তোমাদের সঙ্গে কথা বলছি। এই দেখো ফ্যান ঘুরছে, ফ্যান ঘুরছে, বন্ধ করে দিয়েছি। তো চলো নীলকে বই পড়াই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ইভিনিংয়ে, ঠিক আছে বন্ধুরা, ততক্ষণের জন্য। সোনাই কোথায়? কেমন মজা লাগছে? ঝড় উঠেছে বন্ধুরা, ঝড় উঠেছে। আর দেখো নীল কি করছে, একটা গুলটি, ওই যে পাশের বাড়ির জেঠু, ওই যে ওই যে যাদের বাড়িতে পাখি আছে ওই বাড়ির জেঠু, ওদের পাখির মানে দানাগুলো খেতে আসে অন্য পাখিরা, তো ওদেরকে মারে, সেই গুলটি ও ইউজ করে জেঠু। তো ছাদের মধ্যে কি মজা লাগছে বলো, দেখো 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 প্রচণ্ড ঝড় উঠলে খুবই মজা লাগে। আর নীল কী করছে, চার হয়েছে, দৌড়িও না দৌড়িও না, দেখেছো নীল সেই থেকে লাফিয়ে বেড়াচ্ছে। তো আপাতত এখন বৃষ্টি পড়ছে, ঘরে চলো, বৃষ্টি পড়ছে তো, চলো 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 ঘরে চলো, বৃষ্টি পড়ছে।